টেকনোলজির এই যুগে বন্যপ্রাণীদের জীবন যুদ্ধ আমরা ঘরে বসেই দেখতে পেয়ে থাকি। আর এই যুদ্ধে যে বেশি শক্তিশালী হয় বিজয় সাধারণত তারই হয়ে থাকে, কিন্তু সবসময় যে শক্তিশালী প্রাণীদেরই জয় হবে তা কিন্তু নয়। কখনো কখনো ছোট সাহসী প্রাণীরাও বড় প্রাণীদের মেরে ফেলতে সক্ষম হয়ে থাকে, আর এটা তখনই হয় যখন কোনো প্রাণী তার ক্ষমতার অন্ধবিশ্বাস নিয়ে ছোট প্রাণীদের শিকার করতে যায়। প্রাণীদের জীবন যুদ্ধ সিরিজের 12টি পার্ট বানানো হয়েছে, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যানিমাল মেস উইথ রং এনিমি পার্ট 13। যখন কোনো প্রাণী জঙ্গলের নদী পার হতে সফল হয় তখন তারা মৃত্যুকে জয় করে থাকে, কেননা জলের জলদস্যু কুমির কখন তাদের হামলা করে বসে। আগস্ট 2022 কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে কয়েকটি জেব্রা নদী পার হবার সময় হঠাৎ একটি কুমির তাদেরকে আক্রমণ করে আর একটি জেব্রার পা কামড়ে ধরে। অনেকক্ষণ চেষ্টা করে নিজেকে ছাড়াতে না পেরে জেব্রা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থেকে যায়। যখনই কুমির জেব্রার মুখ কামড়ে ধরতে যায় তখনই জেব্রা উল্টো কুমিরকে কামড়ে ধরে আর কুমিরকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয়, যার পরে কুমির সেখান থেকে চলে যায়। কিন্তু জেব্রা নদী পার হবার আগেই কুমির আবারও তাকে আক্রমণ করে শিকারে পরিণত করে নেয়। আগস্ট 2022 আফ্রিকার জঙ্গলে একটি সিংহ শুয়ে বিশ্রাম নিচ্ছিল আর সিংহের সামনে কিছুটা দূরে মহিষের দল ঘোরাঘুরি করছিল। মহিষদের মধ্য থেকে একটি মহিষ খাবার খেতে খেতে সিংহের দিকে এগিয়ে যায় আর সিংহ হয়তো আক্রমণ করার মুডে ছিল না, যার কারণে সিংহ মহিষের কার্যকলাপ দেখতে থাকে। এক পর্যায়ে মহিষ সিংহকে দেখতে পেয়ে চমকে উঠে আর সিংহ মহিষকে চমকাতে থেকে সে নিজেও চমকে উঠে, যার পরে সিংহ তাদেরকে হামলা করার জন্য দৌড়ে গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। এখানে একটি বিড়াল একটি ইগোনাকে দেখতে পেয়ে তাকে হামলা করার চিন্তা করেছিল আর ইগোনা মোকাবিলা করার জন্য সাহস নিয়ে নিজের পজিশন ঠিক করে নিয়েছিল। যখনই বিড়াল ইগোনার কাছে যায় তখনই ইগোনা তাকে লেজের চটকানি দিয়ে দেয় আর চটকানি খেয়ে বেচারা মুহূর্তের মধ্যে সেখান থেকে হাওয়া হয়ে যায়। বিড়ালি দেখতে অনেক কিউট ও মাসুম প্রকৃতির হয়ে থাকে, কিন্তু যখন তারা বিপদ উপলব্ধি করে তখন তারা নিজেকে রক্ষা করতে কেমন পদক্ষেপ গ্রহণ করে তাই দেখুন। যেখানে আগস্ট 2022 কাগালাগাদি ট্রান্সফ্রন্টিয়ার পার্কে কাঠবিড়ালির দল কোবরা সাপকে তাদের গর্তের পাশে দেখতে পেয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর একের পর এক সাপের কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকে, যাতে করে সাপ সেখান থেকে চলে যায়। যখনই সাপ তাদেরকে কামড় দিতে যায় তখনই তারা সেখান থেকে দূরে সরে যায় আর অপর দিক থেকে অন্য একজন সাপের কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করতে থাকে। তারা এই টেকনিক ব্যবহার করে সাপকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এমনই আরো একটি ভিডিও দেখুন যেখানে কয়েকটি বেজে একটি খরগোশকে দেখতে পেয়ে তাকে হামলা শুরু করে দেয় আর খরগোশ সেখান থেকে পালানোর চেষ্টা করলেও তারা খরগোশকে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে কামড় দিতে দিতে খরগোশের গায়ে লোম তুলে নেয়, অবশেষে তারা খরগোশের জীবন নিয়ে নেয়। একটি চিতা কয়েকটি মঙ্গোজকে দেখতে পেয়ে টার্গেট করতে থাকে, কিন্তু মঙ্গোজগুলো ভয় না পেয়ে একের পর এক চিতার দিকে এগিয়ে যেতে থাকে। যখনই চিতা তাদেরকে ধরতে যায় তখনই তারা চিতাকে ধর পাকড়াও খেলার মধ্যে ফেলে দেয় আর মঙ্গোজ চিতাকে বুঝিয়ে দিয়েছিল সাইজে ছোট হলেও তারা বড় বড় প্রাণীদের ঘোল খাইয়ে দিতে পারে। মে 2021 সাউথ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একটি চিতা তার শিকারকৃত খাবার গাছের ওপরে উঠে খাচ্ছিল। পাশে থাকা সিংহরা খাবারের সুবাস পেয়ে তারা খাবারের অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে একটি সিংহ গাছের ওপরে চিতাকে খাবার খেতে দেখতে পায়, যা দেখে সিংহ গাছের ওপরে উঠতে শুরু করে। সিংহ চিতার কাছে পৌঁছাতে সক্ষম হয় আর গাছের ডালের শেষ প্রান্তে উভয়ে লড়াই শুরু করে দেয়, কিন্তু লড়াই করতে করতে হঠাৎ গাছের ডাল ভেঙে নিচে পড়ে যায় আর নিচে পড়ার সাথে সাথে চিতা মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। কেন খাবারের জন্য লড়াই করতে গেলে সে নিজেই সিংহের খাবারে পরিণত হয়ে যেত। এমন কিছু আগস্ট 2022 কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে একটি চিতা একটি বন্য শুকুরকে ধরতে সক্ষম হয়। পাশে থাকা একটি সিংহ বুঝতে পেরে দৌড়ে চিতার কাছে যায় আর চিতাকে তাড়িয়ে শিকারি দখল করে নেয়। একটি মহিষ একটি হাতির বাচ্চাকে ছোট ভেবে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু যখন হাতির সাথীরা দলবদ্ধ হয়ে তার সামনে দাঁড়ায় তখন সে নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াটা ভালো মনে করেছিল। এবারে এই ক্লিপটি দেখুন যেখানে একটি চিতা ঘোরাঘুরি এক পর্যায়ে একটি পাইথন চিতাকে আক্রমণ করার চেষ্টা করলে চিতাই উল্টো পাইথনকে হামলা শুরু করে আর চিতা পাইথনকে কামড়ে ধরে। এক পর্যায়ে পাইথন সুযোগ পেয়ে পানির মধ্যে লুকিয়ে যায় আর চিতা পাইথনকে পানির মধ্যে খোঁজাখুঁজি করতে থাকে, অবশেষে চিতা পাইথনকে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়।
আগস্ট 2022 হাইওয়েতে চলাচলরত কিছু মানুষ দেখতে পায় একটি চিতা একটি গরুর গলা কামড়ে ধরে রয়েছে, আর গাড়িতে থাকা লোকজন হর্ন বাজাতে থাকে যাতে করে চিতা গরুকে ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ এভাবে ধরে রাখার পর যখনই গরুটি পড়ে যায় তখনই চিতা তাকে জঙ্গলে টেনে নিয়ে যায়। মার্চ 2022 আমেরিকার নিউ মিলফোর্ডে খাঁচার মধ্যে থাকা পিগের কাছে একটি ভালুক আসে, আর ভালুক হয়তো খাবারের সন্ধানে সেখানে এসেছিল। এক পর্যায়ে ভালুক খাঁচা পার হয়ে ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকতে ঘরের মধ্যে থাকা একটি পিগ বের হয়ে ভালুককে হামলা শুরু করে। যদি ভালুক হামলা করত তবে পিগের জীবন চলে যেতে পারত, কিন্তু ভালুক পিগের সাহসের কাছে হার মেনে সেখান থেকে চলে যায়। ফেব্রুয়ারি 2022 সাউথ আফ্রিকার মালামালা গেম রিজার্ভে কিছু বন্য কুকুর হরিণ শিকার করে পেট ভর্তি করার চিন্তা করেছিল। কিছু কুকুর নিচ থেকে আবার কিছু কুকুর ওপর থেকে হরিণদের ঘিরে ফেলে যাতে করে হরিণগুলো নিচে বা ওপরে পালিয়ে যেতে না পারে, কিন্তু হরিণেরা পাথরের মধ্যে বরাবর গিয়ে দাঁড়িয়ে যায়। ওপর থেকে কুকুরগুলো হরিণের কাছে যাবার চেষ্টা করলেও তারা সাহসে কুলাতে পারে না, আর কুকুরগুলো হরিণদেরকে ভয় দেখিয়ে নিচে ফেলতে চেয়েছিল। অনেকক্ষণ চেষ্টা করার পর কুকুরগুলো হরিণদেরকে ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যাই। এখানে একটি সিংহ মহিষের পিছনে এসে কিছু না কিছু করার চেষ্টা করছিল, কিন্তু যখন মহিষ বুঝতে পারে তখনই রেগে উঠে সিংহকে হামলা করে বসে, আর মহিষ তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল সে কার সাথে পাঙ্গা নিতে এসেছে। আগস্ট 2022 সাউথ আফ্রিকার কুরুগার ন্যাশনাল পার্কে রেকর্ড হয়ে যাওয়া ক্লিপটি দেখুন, যেখানে দুইটি চিতা মিটিং এর সময় হঠাৎ একটি হরিণ তাদের ওপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে যেতে চেয়েছিল, আর দুইটি চিতার মধ্যে একটি চিতা তাকে ধরতে সক্ষম হয়, যার পরে চিতা তাকে ধরে গাছের ওপরে নিয়ে যায়। পরিণামে হরিণের এমন ভুল তার জীবনের শেষ ভুলে পরিণত হয়ে যায়। পাখিদের মধ্যে ইগলকে সাহসী ও শক্তিশালী পাখি মানা হয়ে থাকে, আর সে বড় থেকে বড়দের সাথে পাঙ্গা নিয়ে থাকে, কিন্তু অনেক সময় বড়দের সাথে পাঙ্গা নিতে গিয়ে তাকে বিপদের মধ্যে পড়তে হয়, যেখানে একটি ইগল রাস্তার একটি কুকুরকে হামলা করতে ময়দানে নেমে পড়ে, কিন্তু কুকুরের সাথী কুকুরকে বিপদের মধ্যে দেখতে পেয়ে ইগলের উপর ঝাঁপিয়ে পড়ে, আর সাথী কুকুর ইগলের এমন হাল করে দেয়। মার্চ 2016 ভারতের জিম কর্বেট পার্কে একটি বাঘ একটি বানরকে শিকার করার জন্য গাছের ওপরে উঠে যায়, আর বানর নিজেকে বাঁচাতে গাছের চূড়ায় উঠে পড়ে। ধীরে ধীরে বাঘ আরও ওপরে উঠে গাছের ডালে শেষ প্রান্তের দিকে চলে যায়। এমন অবস্থায় বানর গাছের ডালে ঝুলে পড়ে আর বাঘকে গোলচক করে ফেলে দেয়। এক পর্যায়ে বাঘ বানরকে ধরার চেষ্টা করলে বানর লাফ দিয়ে অন্য ডালে চলে যায়, কিন্তু বাঘ ব্যালেন্স হারিয়ে ধপ করে নিচে পড়ে যায়। এমনই আরও একটি ভিডিও দেখুন, যেখানে একটি চিতা একটি জেনেটকে শিকার করার জন্য গাছে উঠতে থাকে। যখনই চিতা জেনেটের কাছাকাছি যায় তখনই জেনেট লাফ দিয়ে নিচে নেমে যায়। আমেরিকার টেক্সাসের রেকর্ড হয়ে যাওয়া ক্লিপটি দেখুন, যেখানে একটি নেকড়ে একটি বিড়ালকে হামলা করে বসে। প্রথমে তো বিড়াল সাহস নিয়ে তার সাথে মোকাবিলা করেছিল, কিন্তু যখন সে বুঝতে পারে এটি কুকুরের চেয়েও ভয়ঙ্কর, তখন সে নিজেকে বাঁচাতে এমনভাবে পোস্টের ওপরে উঠে পড়ে। বেশ কিছুক্ষণ নেকড়ে সেখানে ঘোরাঘুরির পর বিড়ালকে না পেয়ে সেখান থেকে চলে যায়, আর বিড়াল কতটা ভয় পেয়েছে তাকে দেখলেই তা অনুমান করা যায়। আশা করছি ভিডিওর পার্ট 13 আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে এখনই একটি লাইক দিয়ে দিন। পরবর্তী পার্ট দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 14 লিখে ফেলুন। এমনই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।